আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিয়ার লার্নার্স, চলে আসলাম আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তিনটি অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যাপ্লিকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যদি মনে হয় খুবই দরকার, তাহলে এই অ্যাপ্লিকেশনের ক্লাসগুলো করার পরে তোমরা অবশ্যই কিন্তু এগুলো তোমাদের নোট খাতাতে লিখে নেবে। সো অ্যাপ্লিকেশনের এ টু জেড আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং পরীক্ষাতে লিখতে পারো। ওকে, প্রথম যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবে। প্রথম অ্যাপ্লিকেশনের নাম হলো ট্রান্সফার সার্টিফিকেট। আমরা জানি অ্যাপ্লিকেশন লিখতে প্রথমে কী লিখতে হয়, প্রথমে লিখতে হয় ডেট। ওকে, সাপোজ আজকে হলো 10 নভেম্বর 2021, তাই আমি লিখেছি, ডেটটা লিখেছি। ওকে, এরপরে তোমাদেরকে লিখতে হবে দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার। এরপরে স্কুলের নাম লিখবে, আমি লিখেছি আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের ঠিকানা হচ্ছে শরীফবাগ, ধামরাই, ঢাকা। টেয়া লার্নার্স, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে, ওকে, এবং সেই স্কুলের ঠিকানাটা লিখে ফেলবে। এরপরে দেখো আমি সাবজেক্ট লিখেছি, সাবজেক্টটা হলো আমাদের অ্যাপ্লিকেশন ফর আর ট্রান্সফার সার্টিফিকেট। তোমরা প্রেয়ার ফর আর ট্রান্সফার সার্টিফিকেটও লিখতে পারো। ওকে, এরপরে তোমাদের লিখতে হবে হচ্ছে স্যার। এই স্যার স্পেলিংটার প্রথম লেটারটা অবশ্যই কিন্তু ক্যাপিটাল লিখতে হবে, ক্যাপিটালে। এরপরে একটা কমা দিতে হবে। এরপরে মূল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। আই বেগ টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস ডিয়ার লার্নার্স। এখানে তোমরা তোমাদের নিজেদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস বসিয়ে দিবে। ওকে, যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নামটা এখানে বসিয়ে দিবে। মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, এর অর্থ হচ্ছে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী। রিসেন্টলি মানে সম্প্রতি বা কিছুদিন আগে, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, তিনি স্থানান্তরিত হয়েছেন বা বদলি হয়েছেন ফ্রম ঢাকা টু বগুড়া। ওকে, ঢাকা টু বগুড়া। এরপরে দেখো মাই ফ্যামিলি উইল শিফট দেয়ার, আমার পরিবার সেখানে শীঘ্রই স্থানান্তরিত হবে। সুন, সুন অর্থ কী? সুন অর্থ হলো শীঘ্র, তোমরা ভেরি সুনও লিখতে পারো। আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি, আমি সেখানে আমি আমার পরিবারের সাথে চলে যেতে চাই। ওকে, আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি, এর অর্থ কী হচ্ছে ডিয়ার লার্নার্স? আমি আমার পরিবারের সাথে সেখানে চলে যেতে চাই। ওকে, এরপর আমরা লিখব সো আই নিড, তাই আমার প্রয়োজন, কী প্রয়োজন আমার ডিয়ার লার্নার্স? সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু অ্যাডমিট ইন টু আ স্কুল দেয়ার, তাই সেখানের একটি স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। ওকে, এরপর লাস্টে তোমরা যে কাজটা করবে লিখবে হচ্ছে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কনসিডার মাই কেস অ্যান্ড ইস্যু মি আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। ওকে, এই কথাগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে ডিয়ার লার্নার্স। লাস্টে তোমরা আই রিমেইন স্যার অথবা ইয়োর্স অবিডিয়েন্টলি তোমরা লিখতে পারো। আই রিমেইন স্যার লিখেছি আমি, আই রিমেইন স্যারের পরে একটা কিন্তু এখানে একটা কমা ব্যবহার করতে হবে ডিয়ার লার্নার্স, একটা কমা আছে। ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, আপনার সবচেয়ে অধিক বাধ্যগত শিক্ষার্থী, তোমার নিজের নামটা অবশ্য নিচে লিখতে হবে। ওকে, নিচে নিজের নামটা লিখতে হবে। যারা নিয়মিত শিক্ষার্থী তাদেরকে বলা হয় পিউপিল, অধ্যয়নরত যারা অবস্থায় আছে। সাব্বির হোসেন লিখেছি আমি, এরপরে তোমরা নিজেদের ক্লাস লিখে ফেলবে। ক্লাসের পরে তোমাদের যে বর্তমানে রোল বা আইডি রয়েছে সেটা লিখে ফেলবে, অবশেষে তোমার যে সেকশন রয়েছে সেটা উল্লেখ করবে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা শিখলাম ট্রান্সফার সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনটি। ওকে,
एप्लीकेशन ए टू जेड किन्तु आमी तोमादेरके बुझिए दिलाम। चले जाच्छि एरपरेर धापे आरेकटा नतून एप्लीकेशने। आमरा एखन पड़ब होच्छे फुल फ्री स्टूडेंटशिप। टेल लार्नार्स तोमादेर जोन्नो एई क्लासगुलो तैरि करते किन्तु बेश कष्ट होयेछे। जाइ होक सेटा कोनो ब्यापार नय, तोमरा किन्तु क्लासटा सम्पूर्ण करार परे अवश्यई एई क्लासेर जोन्नो लाइक दिये देबे। पारले क्लासगुलो शेयर करे दिओ एवं तोमार जे मतामत সেটা আমাকে কমেন্টে জানাবে। এর পরবর্তীতে তোমার কোন ক্লাস লাগবে সেটাও আমাকে জানাবে। যারা এখনও ইংলিশ উইথ আজিম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এটা তোমার জন্য অনেক হেল্পফুল একটা চ্যানেল। এই চ্যানেলে তুমি কমেন্ট করলেই তোমার সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো, জাস্ট ক্লাস আকারে। আমাদের কথা হবে কাজের মাধ্যমে, ওকে? এখন আমরা চলে যাচ্ছি হলো নেক্সট অ্যাপ্লিকেশনে। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ডিয়ার লার্নার্স, ফুল ফ্রি স্টুডেন্টশিপ এই অ্যাপ্লিকেশনটার এ টু জেড আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন। যাই হোক, তোমরা প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে ডেট লিখে ফেলবে, যেদিন পরীক্ষা হবে সেই ডেটটা লিখে দিবে। 10 নভেম্বর 2021, আমি তিনটা একই তারিখে লিখেছি এই জন্য ডেটটা ঠিক রাখছি। এরপরে তোমরা দ্য হেডমাস্টার লিখে ফেলবে। দ্য হেডমাস্টার লেখার পরে তোমরা স্কুলের যে নাম রয়েছে সেই নামটা লিখে ফেলবে। আমি আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে শিক্ষকতা করছি, তাই আমি এই স্কুলটার নাম দিয়েছি ডিয়ার লার্নার্স। তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখে দিবে। স্কুলের ঠিকানাটা হচ্ছে শরীফবাগ ধামরাই ঢাকা, ওকে? এরপরে হচ্ছে আমরা লিখব সাবজেক্ট। সাবজেক্টটা কি দেখো, সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এখানে তোমরা ফরের পরে এ বসিয়ে দিতে পারো, অথবা প্রশ্নে যেরকম থাকবে সেভাবে বসিয়ে দিও। যাই হোক, তাহলে আমরা এরপরে ধাপে যাই, স্যার লিখবো আমরা, ওকে? স্যার লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, যে মূল যে বডি অব দ্য অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। প্রথমে আমরা দেখি কী লেখা আছে। আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস ডিয়ার লার্নার্স। এখানে তোমাদের নিজেদের ক্লাসটা বসিয়ে দিবে, তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম লিখে দিবে, ওকে? এরপরে তুমি তোমার বাবার পরিচয়টা দিবে। মাই ফাদার ইজ এ পুয়োর ফার্মার। তুমি এখানে পুয়োর সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, যে কোনো জিনিস লিখতে পারো, বা পুয়োর তোমার ফার্মার অন্য কোনো পদ লিখতে পারো। সে যে কাজ করে সেই কাজ অনুসারে তুমি তোমার বাবার পরিচয়মূলক নামটা দিয়ে দিও, ওকে? ওকে, মাই ফাদার ইজ এ পুয়োর ফার্মার, এর বাংলা অর্থ হচ্ছে আমার বাবা একজন দরিদ্র কৃষক, ওকে? মাই ফ্যামিলি, আমার পরিবার কনজিস্ট অফ, গঠিত সিক্স মেম্বার্স, ছয় সদস্য বিশিষ্ট পরিবার এটা আমাদের, ওকে? মানে ছয়জন নিয়ে গঠিত। মাই ফাদার ইজ দ্য ওনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, আমার বাবাই শুধুমাত্র পরিবারের উপার্জনশীল ব্যক্তি। নাও মানে এখন হি ইজ ওল্ড, তিনি এখন বৃদ্ধ, অ্যান্ড উইক মানে এবং দুর্বল, অ্যান্ড ক্যান নট ওয়ার্ক, তিনি কাজ করতে পারেন না। হি ক্যান নট বিয়ার মাই এডুকেশনাল, বিয়ার দ্য এক্সপেন্সেস অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড মাই স্টাডিজ। তোমরা এখানে লিখতে পারো হি ক্যান নট বিয়ার মাই এডুকেশনাল এক্সপেন্সেস, এটাও তোমরা লিখতে পারো শর্ট করে। আমি এখানে লিখেছি হি ক্যান নট বিয়ার, তিনি বহন করতে পারেন না দ্য এক্সপেন্সেস মানে ব্যয় অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের এবং আমার পড়াশোনার। ইন দিস সিচুয়েশন, এই ক্ষেত্রে মাই স্টাডিজ ইজ গোয়িং টু বি স্টপড, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে, ওকে? সো আই নিড, তাই আমার প্রয়োজন আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়নের জন্য আমার প্রয়োজন, মানে একেবারে বিনা বেতনে যেন সে পড়তে পারে সেরকম একটা আবেদন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হচ্ছে। আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু ইস্যু মি আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যান্ড অফ লাইফ দেয়ার বাই। ডিয়ার লার্নার্স, লাস্টে তোমরা এটা লিখে ফেলবে, আর ইয়োর্স অবিডিয়েন্টলি তোমরা দিবে, অথবা উপরে যেভাবে লেখা আছে ওটা দিতে পারো। তোমরা আই রিমেন স্যার ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিপিল এটাও লিখতে পারো, অথবা ইয়োর্স অবিডিয়েন্টলি এটাও লিখতে পারো। তারপর নিচে তোমার নামটা লিখে দিবে, তোমার ক্লাস লিখবে, তোমার যে শ্রেণীর যে রোল নম্বর বা আইডি নম্বর রয়েছে সেটা দিবে, তোমার সেকশনটা দিয়ে দিবে। এইভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করবে। ডিয়ার লার্নার্স, তাহলে দুইটা অ্যাপ্লিকেশন গেল আমাদের,
এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা। ওকে, অ্যাপ্লিকেশনের নাম কি দেখো, অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সিট ইন দ্য স্কুল হোস্টেল, প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, এটা হচ্ছে মূল নাম। তোমরা প্রথমে এই যে আমি তোমাদের সাবজেক্টটা দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ফর আ সিট ইন দ্য স্কুল হোস্টেল, বিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে একটা সিট চেয়ে আবেদন। ওকে, তাহলে প্রথমে তোমরা কী করবে, ডেট লিখে ফেলবে ডিয়ার লার্নার্স। ডেট লেখার পরে তোমরা লিখবে দ্য হেডমাস্টার, তারপরে লিখবে স্কুলের নাম, তারপরে লিখবে স্কুলের ঠিকানা। ওকে, এটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এই স্যারটা সাবজেক্টটা লিখবে, সাবজেক্ট লেখার পরে তোমরা লিখবে স্যার। স্যার লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, ওই আগের মতো অ্যাপ্লিকেশনের বডি অফ দ্য অ্যাপ্লিকেশনে আমাদের ডিটেলস লিখতে হবে যে কোন কারণে আমার হলো বিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে সেখানে সিট প্রয়োজন। আমি তোমাদের এটা পড়ে শোনাচ্ছি। আই বেগ টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস ড্যাশ। আচ্ছা, আমি নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের অমুক শ্রেণীর একজন শিক্ষার্থী। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তোমরা গভর্নমেন্ট পুলিশ অফিসারও লিখতে পারো। ওকে, রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু বগুড়া, সম্প্রতি তিনি ঢাকা থেকে বগুড়াতে স্থানান্তরিত হয়েছেন। মাই ফ্যামিলি উইল শিফট দেয়ার সুন, আমার পরিবার শীঘ্রই সেখানে চলে যাবে। বাট আই ওয়ান্ট টু রিড ইন ইউর স্কুল আপ টু এসএসসি, কিন্তু আমি আপনার বিদ্যালয়ে এসএসসি পর্যন্ত পড়তে চাই। সো আই নিড আ সিট ইন দ্য স্কুল হোস্টেল। তোমরা এখানে আরও অ্যাড করতে পারো যে আই হ্যাভ নো রিলেটিভ ইন দিস সিটি বা হেয়ার, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই। সো আই নিড আ সিট ইন দ্য স্কুল হোস্টেল, তাই আমার বিদ্যালয়ের হোস্টেলে আমার একটা সিট প্রয়োজন। ওকে, আই দিয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কনসিডার মাই কেস অ্যান্ড অ্যালোট মি এ সিট ইন দ্য স্কুল হোস্টেল অ্যান্ড অবলাইজ দিয়ার বাই ইয়ার্স অবিডেন্টলি ফাহিম হোসেন, ক্লাস রোল আর আইডি নম্বর সেকশন। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কিন্তু এই যে যে অ্যাপ্লিকেশনটা আমরা বললাম সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে পরীক্ষাতে লিখে ফেলবে, যাতে তোমরা ফুল মার্কস পাও এবং সবাই পাস করে পরবর্তী শ্রেণীতে চলে যাও। ওকে, এবং 2022 সাল থেকে কিন্তু নিয়মিতভাবে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টের জবাব আমি দিয়ে দেবো আমার ক্লাস করার মাধ্যমে। ওকে, ডিয়ার লার্নার্স, সবাই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। ওকে, আর আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই সবাই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের মাধ্যমে আজ আমার ইউটিউব চ্যানেলটা বেশ অগ্রসর হচ্ছে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।